নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো মাটন রোগান জোশ। এটা দু রকমভাবে করা হয়। এটা কাশ্মীরের একটা বিখ্যাত রান্না, একটা হয় পন্ডিত স্টাইলের, একটা হয় মুসলিম স্টাইলের। তো আমি আজকে মুসলিম স্টাইলেরটা দেখাবো। চলুন আমার সঙ্গে ভিডিওটি দেখে নেবেন কীভাবে বানাই। এখানে আমি মাটন নিয়েছি 800 গ্রাম, বড় বড় পিস করে নিয়েছি। এটা আমি প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব, যেহেতু মাটন এটা কড়াইতে দিলে অনেক টাইম লেগে যায়। তো এই মাটন রোগান জোশ বানাতে গেলে মাটনটা একটু ভালো দেখে নিতে হবে, বড় বড় পিস থাকবে। এখানে একটু স্বাদমতো লবণ দেব আর একটু জল দেব, দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। এটা সিটি কটা দেওয়া হবে সেটা আমি বলছি না, মাটনের ওপর নির্ভর করবে এটা। আর এখানে আমি বড় কাপের 1 কাপ টক দই নিয়েছি, 1 চামচ আদার গুঁড়ো নিয়েছি। এখানে কিন্তু আদার গুঁড়োটাই মাস্ট, আদা বাটা চলবে না। এখানে আমি 1.5 চামচ মৌরি গুঁড়ো নিয়েছি, মৌরি গুঁড়োটা একটু বেশি লাগবে। আর এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়োটা খুব কম লাগবে। আর এখানে আমি একটু কেশর দিয়েছি 1 চিমটি, দিয়ে এটা আমি একটা পেস্ট মিশিয়ে বানিয়ে নেবো। মশলাগুলো সব দইয়ের সাথে একসাথে মিশিয়ে বানিয়ে রেখে দেবো এটা এক সাইডে। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে এখানে সর্ষের তেল দেবো। এটা সর্ষের তেলেই করতে হবে। এখানে 3 থেকে 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। নিয়ে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে ছোট এলাচ 4টে আছে, 2টো বড় এলাচ আছে, 5-6টা লবঙ্গ আছে। এটা থেতো করে আমি দারচিনি দিয়েছি 1 টুকরো, থেতো করে আমি এটা একটু ভেজে নেব। থেতো করে দিলে এটা গায়ে ছিটকে আসবে না, এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মাটনটা, সেই মাটনটা আমি 1-1 করে দিয়ে দেবো। মাটনটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব। মাটন যে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছি, সেটা আমার পরে কাজে লাগবে। তো দইয়ের সঙ্গে যে আমি মশলাটা মিশ্রণ করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। মটন খেতে আমরা সবাই ভালোবাসি, তো বাঙালি মানে এই মটন। মটন শুনলেই সবারই জিভে জল আসে। তো এইভাবে আপনারা একবার বানাবেন। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ ভেজে আমি বেটে রেখেছি, তো পেঁয়াজ ভাজাটা আমি দেখাইনি। এখানে 1.5 চামচ মতো পেঁয়াজ ভাজা বাটাটা দিয়েছি। এখানে অ্যাকচুয়াল কাশ্মীরি ছোট পেঁয়াজ দেওয়া হয়, সেটাকে প্রাণ বলে। তো আমাদের এখানে সেটা অ্যাভেলেবেল নয় বলে আমি এমনি মানে আমাদের এখানে যে পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজই ভেজে আমি বেটে 1.5 চামচ মতো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, গ্যাসটা মিডিয়ামে থাকবে। তো 10 মিনিট ঢাকা দিয়ে তারপরে আমরা খুলে আবারও নাড়বো, এটা ভালো করে কষাবো মশলাটা, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় সেটা একটু দেখতে হবে। আর এখানে মাটন স্টক দেবো, একটু একটু করে দেবো আর একটু একটু করে কষাবো। একেবারে স্টকটা পুরো ঢেলে দেবো না, আমরা অল্প অল্প করে দিয়ে মাটনটাকে কষাবো ভালো করে। যখনই ঝোলটা শুকিয়ে যাবে তখনই আমরা একটু একটু করে স্টক দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা পুরো মটন স্টকটা ঢেলে দেবো। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, কারণ মটনটা যেহেতু সেদ্ধ করা আছে, আমি 90% সেদ্ধ করেছি, পুরো 100% করিনি। তো মটন স্টকটা দিয়ে আমরা ভালো করে নেড়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। 20 থেকে 25 মিনিট এটা ফুটবে, তারপরে আমরা ঢাকাটা খুলে আমরা চেক করে দেখে নেব, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো।
এই মাটন রোগান জোশটা একটু পাতলা হয়, তো এখানে আমি গ্যাসে একটা অন্য কড়াই বসিয়েছি, পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইটা বসিয়ে এখানে আমি 1.5 চামচ মতো ঘি দেব। এই ঘি বা তেল ছাড়া এই মাটন যে রোগান জোশটা বানানো হবে এটাকে রতন জোত বলে, এটা তেল বা ঘি ছাড়া কিন্তু রঙটা বেরোবে না। এটা এক ধরনের গাছের রুট, এটাতে শুধু কালার হয় আর অন্য কিছু নয়। তো এই মাটন রোগান জোশ বানাতে গেলে এই রতন জোতটা কিন্তু অবশ্যই লাগবে, এটা আপনারা নিউ মার্কেট বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এটা ঘি বা তেলেই করতে হয়, আমি ঘিতেই করেছি। ঘিটা গরম হলে এইভাবে নাড়া দিলে দেখুন সুন্দর একটা কালার রং ধরেছে। এটাই হচ্ছে মানে এটার বৈশিষ্ট্য, এটা রংটা বেরিয়ে গেছে দেখুন, একদম লাল টকটকে রং হয়েছে। এটা আমরা ছেঁকে মাটনের মধ্যে দেব, এটা ছেঁকে দিতে হবে, না হলে তলায় যে গুঁড়ো গুঁড়ো ভাবটা থেকে যাবে সেটা মুখে পড়বে। আমরা একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে দিয়ে দেবো, দিয়ে এটা কিছুক্ষণ ফোটাবো। একদম সুন্দর দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো এইভাবে আপনারা একবার মাটন রোগান জোশ বানিয়ে খাবেন বাড়িতে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এটা আপনারা রুটি ভাত পোলাও সবার সাথেই খেতে পারবেন, তবে এর জুসটা খুবই পাতলা হয়। তো আমি একটা বাটির মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।